ভাদ মাহত পালন হওয়া চাহ জনগোষ্ঠীর কৃষিভিত্তিক উৎসব করম পরব আজি ডুমডুমা নগর খেলপথারত আৰু ঢলা চাহ বাগিচার খেলপথারত অনুষ্ঠিত হয়েছে। করোনার আতঙ্কর বাগজান কাণ্ড আদির বিগত সময়সার দরে সন্মিলন আকারে পরবটি উদযাপন করে কেবলমাত্র পতাকা উত্তোলন স্মৃতি তর্পণ করিয়ে কার্যসূচীর সামরণি মারে উদ্যোগতা সকলে। করম পরব উপলক্ষে ভাদ মাহর শুক্ল একাদশী তিথিত সরকারকে এদিনিয়া সরকারি ছুটি দাবি করে উদযাপন সমিতির সভাপতি বিধায়ক দুর্গা ভূমিজে। ডুমডুমা 2020 আজি আমার কার্যনির্বাহকে আজি আমি সকলে মিলি আমি অনুষ্ঠানীয়াকে আনুষ্ঠানিকতা অকল পালন করছো এই কারণে যে আমার অসমর বা ভারতবর্ষর করোনার কারণে করোনার কারণে আমি পাতিব পৰা অবস্থাত নাই। ইয়ার উপরেও ডুমডুমা আটাইতকৈ বেশি ভয়ানক বাগজান কাণ্ডর কারণে আমি এবার অনুষ্ঠানীয়ভাবে আমি পালন করছো। আমি পতাকা উত্তোলন শহীদ তর্পণ আর আমার করম দেবতার ওসর আমি ফুল পাতি আমি তামোল পাণ হরাই দি পেলায় আমি ক্ষমা প্রার্থনা বিচারিম। এইখিনিতে আমি মই দীঘলীয়া কবলৈ বিচৰা নাই। আসলতে আজি দিনটো ভাদ মাহৰ শুক্লা একাদশী, আজি দিনটোতে সমগ্র অসমত আজি আনুষ্ঠানিকতা আর অনুষ্ঠিতভাবে পালন করিব আর এইখিনিতে কব বিচাৰিছো যে অসমৰ মুখ্যমন্ত্রী গৰাকীয়ে আজি ডাঙৰ ডাঙৰ বৰফৰে তেওঁ বিজ্ঞাপন দিছে, করমৰ উৎসৱৰ কাৰণে শুভেচ্ছা জনাইছে আমি দেখিছো। কিন্তু তেওঁ শুভেচ্ছা না, স্বয়ং মানুহজন আহিছিল কুমছান লৈ আইনৰ বিভিন্ন ঠাইৰ করম সন্মিলনত আহি পেলাই তেওঁ ঘোষণা কৰি গৈছিল যে ভাদ মাহৰ শুক্লা একাদশীৰ দিনটোত যাতে অসমত চাহ জনগোষ্ঠীৰ করম পৰ্বৰ কাৰণে বন্ধ হ'ব লাগে, ছুটি হ'ব লাগে, কিন্তু আজিলৈকে দিয়া নাই। আমি ইয়াৰ পৰাই ডুমডুমা খেলপথাৰ আমি খুব প্ৰকাশ কৰিছোঁ, ইয়াৰ পৰাই আহ্বান জনাইছোঁ যাতে অহা দিনবিলাকত যাতে ভাদ মাহৰ শুক্লা একাদশী দিনটো বন্ধ ঘোষণা কৰে আৰু আশা ৰাখিছোঁ যে অসমৰ সেইদিনাখন চাহ বাগিচাসমূহ বন্ধ থাকিব আৰু করম পালন সকলে অংশগ্রহণ করব আৰু করম দেবতায় যাতে সমগ্র অসমত জাতি জনগোষ্ঠীর যাতে সমিলমিলভাবে দেখুন আগুয়া যাব তাকে মতামত।